নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে সব থেকে টেস্টি তেলকই বানাতে পারবেন তার রেসিপি। এইভাবে কিন্তু তেলকই বানালে সব থেকে টেস্টি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছগুলোকে দেখুন আমি একটু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কই মাছের সাইডগুলো একটু একটু করে আমি কেটে নিয়েছি। তাহলে কি হয়, কই মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এখানে আমি ছোট সাইজের কই মাছ নিয়েছি। আমার এখানে কিন্তু 11 পিস কই মাছ আছে। আমি তার জন্য প্রায় হাফ চামচেরও একটু বেশি লবণ ও একটু হলুদ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই রেসিপিটা কিন্তু বানানোর জন্য আপনাদের আদা ও রসুনের বাটাটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা হাফ চামচ। লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। এখানে কিন্তু সবগুলো আমি বাটা মশলা ব্যবহার করছি, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি বেটে নিয়েছি। আপনারা কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য এখানে বাটা মশলাটা ব্যবহার করবেন। বাটা মশলাটা দিয়ে করলে এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা যদি চান তাহলে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল কয়ে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। আমরা কিন্তু এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে আমরা মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে কই মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। কই মাছগুলো কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে কিন্তু মশলাগুলো ভালো করে এর সাথে মেখে নিতে হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এইটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমরা কিন্তু এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে করার, কারণ এই রেসিপিটা কিন্তু সাদা তেলে করলে খেতে অতটা ভালো লাগবে না। এখানে মাছটাকে কিন্তু আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। এবার কিন্তু মাছটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা মাছটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, সেই টাইমটাই কিন্তু মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে, সেই জন্য আমরা ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু দেখুন আমরা এখানে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 মিনিট একদম লো আছে আমরা কিন্তু একটু ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু মাছগুলোকে দিয়ে আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন আমার কিন্তু এখানে মাছের একটা সাইড একটু ভাজা হয়ে গেছে। আমরা এবার সব কটা মাছ উল্টে দেব। মাছের আরেকটা সাইড কিন্তু আমরা একটু ভেজে নেব। এইভাবে মাছটা কিন্তু উল্টানোর সময় একটু সাবধানে আমাদের উল্টে দিতে হবে, কারণ এখানে মশলাটা আছে আর মাছটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তাই এই কাজটা কিন্তু আপনাদের খুবই সাবধানে করতে হবে। আপনারা সবাই কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই তেলকই রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে কিন্তু তেলকই রান্না করলে মাছটাকে কিন্তু আমরা আলাদা করে ভেজে নিচ্ছি না, তবুও কিন্তু মাছটা আমাদের এখানে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে।
দেখুন আমি এখানে কিন্তু সব কটা মাছ উল্টে দিয়েছি। এবার এটাকে আরও এক মিনিটের জন্য আমরা ঢেকে দেব। ফিরে আসলাম আরও এক মিনিট পর। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি পরিমাণের জল। আমরা কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না, এখানে কিন্তু বেশি জল ব্যবহার করলে তরকারিটা ভালো লাগে না খেতে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমাদের পুরো কাজটা করতে হবে লো ফ্লেমে, এটা কিন্তু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করা যাবে না। এই রান্নাটা করতে কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিট মতো টাইম লাগবে, তো আমরা কিন্তু এই কাজটা লোতেই করব। এবার এটাকে আমরা 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 4 মিনিট পর। আমার কিন্তু এখানে রান্নাটা হয়ে গেছে, আমি এই রকম গ্রেভি থাকতে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আরও ঘন করতে পারেন। আর এই সময় আপনারা দেখে নেবেন লবণ ও ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি, আর চাইলে আপনারা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, বা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি, আপনারা এইভাবে বাড়িতে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সাথে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।